প্রিয় পাঠক, শুরু হয়ে গেছে নগদ রকমারি অনলাইন বইমেলা। এই বইমেলায় প্রতিটি নতুন বইয়ের ক্ষেত্রে আপনি পাচ্ছেন 25% ডিসকাউন্ট এবং নগদে পেমেন্ট করলে আপনি পাবেন 20% ক্যাশব্যাক। ভেবে দেখুন, প্রায় অর্ধেক দামে, তার মানে 45% ডিসকাউন্টে আপনি কিনতে পারছেন আপনার পছন্দের বই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আমি শেখাওয়াত নয়ন এবারে বইমেলায় বহিমিয়ান উপন্যাসটি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই বইটি লেখার পেছনের ইতিহাসটা এমন যে আমি এই বইটা লেখার জন্য প্রায় গত 3.5 বছর ধরে চেষ্টা করেছি। বইটা লিখব বলে আমি 2 বার ইউরোপে গিয়েছি। পূর্ব ইউরোপ থেকে পশ্চিম ইউরোপের প্রতিটি দেশে দেশে ট্রেনে, বাসে, প্লেনে আমাকে পায়ে হেঁটে প্রচুর ভ্রমণ করেছি। পিথাগোরাস, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কার্ল মার্ক্সদের মতো দার্শনিকদের জন্মস্থান, তাদের কর্মস্থলে ঘুরে বেড়িয়েছি। পৃথিবীর শিল্প সাহিত্যের রাজধানী প্যারিস, আমি দিনের পর দিন প্যারিস শহরে কেটেছি। একসময় আমাদের দেশে রবীন্দ্রনাথের মতো নোবেল জয়ী কবি লেখক ছিলেন। তারপরে আমরা আরও কবি লেখক পেয়েছি, কিন্তু বর্তমান সময়ে কেন যেন আমাদের দেশে অনেক কিছুই আন্তর্জাতিক মানের হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মানের কবি কিংবা লেখক আমাদের গল্প উপন্যাসের পরিধি কেন যেন আমাদের দেশের সীমানা পেরোয় না। আমার মনে হচ্ছে আমাদের লেখার ব্যাপ্তি যদি ইতিহাসের সময়কালকে ধারণ করতে না পারে, ভৌগোলিক সীমানাকে যদি অতিক্রম করতে না পারে, তাহলে আমাদের উপন্যাস কোনোভাবেই বিশ্বমানের হবে না। আমি বলতে চাই আমার বইটি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো মানুষই পড়তে পারবে যদি অনুবাদ হয়। আমি এই বহিমিয়ান আমার 5ম বই এবং আমার বিশ্বাস এই বইটি পাঠকের কাছে যদি পৌঁছায়, পাঠকের ভাবনার জগতে আমি হয়তোবা একটু হলেও জায়গা পাব, তাদের মননের উন্নয়নে আমি হয়তো একটু হলেও অবদান রাখতে পারব। বহিমিয়ান কয়েকজন বন্ধুর জীবনের গল্প। সেই সব বন্ধুরা এখন কেউ ঢাকায়, কেউ কলকাতায়, কেউ প্যারিসে, কেউ অ্যামস্টারডামে, কেউ রাশিয়া। তবে তাদের জীবন একসাথে শুরু হলেও সময়ের বিবর্তনে এক একজনের পথ, জীবনের পথ এক একদিকে বেঁকে গেছে। আমি সেই সব গল্প লিখবার চেষ্টা করেছি, বলবার চেষ্টা করেছি। আমার বইটার একেবারে শুরুতে প্রথম প্যারাগ্রাফে আমি বলেছি যে আমরা যদি কয়েকটি মার্বেল হাতের মুঠোয় নিয়ে একসাথে ছড়ে দিই, তাহলে কি সেই মার্বেলগুলি একই গন্তব্যে পৌঁছায়? না, পৌঁছায় না। কেন পৌঁছায় না? সেই কথাটা যেমন ওই মার্বেলগুলি নিজেরা জানে না, আবার যে ছুঁড়ে দেয় সেও জানে না, তাহলে কে জানে? আমাদের জীবন কি এরকম অনিশ্চয়তার আধার? আমি মানব জীবনের সুখ দুঃখের, বেদনার, প্রেম ও দ্রোহের সেই অনিশ্চয়তার গল্প করতে চেয়েছি বহিমিয়ান উপন্যাসে।